সাকিব আল হাসানের ব্যাপারটা আপনি এখনো যেহেতু টিম দেয় নাই তখন মানে অ্যাভেলেবল আছে সে ফারুক ভাই আপনি এক্স ক্যাপ্টেন ছিলেন আপনি অনেক ভালো কাজ করেছেন বিসিবিতে আসার পরে এখন তাকে নিয়ে মানববন্ধন হচ্ছে তিনি তো এক্স ক্যাপ্টেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েছিল বাট আপনারা তাকে কতটা হেল্প করেছিলেন তিনি ঘরের মাঠে শেষ টেস্টটা খেলতে পারলো না তাকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি সাকিব আল হাসান আরব আমিরাতে তিনি খেলতে চায় চ্যাম্পিয়ন্স টেবিলে খেলতে চায় বাংলাদেশে বিশ্বসের অলরাউন্ডার তার আপনি বলেছে খেলতে চায়ও আপনি যেটা বলেছেন যে আপনারা লাস্ট টেস্ট ওনারা আমরা খেলতে একেবারেই আমরা কোনোভাবে জড়িত নেই ব্যাপারটা এটা হলে গিয়ে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী সরকার এবং সাকিব আল হাসান এইটা হলে গিয়ে আমরা এক্ষেত্রে পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যত কথাই বলি এখন যদি আপনি বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে একটা রিটায়ারমেন্টে যেতে পারে আমার চেষ্টাটা আমি করেছি বাট শুধুমাত্র সাকিব আল হাসান ইটস নট অনলি এ প্লেয়ার তার একটা পরিচিত আছে সে গত গভর্নমেন্টে সে একটা এমপি ছিলেন অ্যান্ড কিছু সেন্টিমেন্ট আছে সব মিলিয়ে গভর্নমেন্টের দৃষ্টিকোণ আমার দৃষ্টিকোণ ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ এক না